হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে হিপ্পো। এর বাংলা অর্থগুলি হচ্ছে জলহস্তি, হিপ্পো। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, হিপ্পোস আর এরবিভোরাস মামালস নেটিভ টু আফ্রিকা। আমি আবারও বলছি, হিপ্পোস আর আরবিভোরাস ম্যামালস নেটিভ টু আফ্রিকা। এর বাংলা অর্থটি হচ্ছে জলহস্তি আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, হিপ্পোস স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইন দ্য ওয়াটার। আমি আবারও বলছি, হিপ্পোস স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইন দ্য ওয়াটার। এর বাংলা অর্থটি হচ্ছে, জলহস্তিরা তাদের বেশিরভাগ সময় জলে কাটায়। ধন্যবাদ।